আজকে জবর যখন पुलिसवाड़ी में पार्टी कार्यालय पर कब्जे को लेकर के तृणमूल और भाजपा भिड़ंत आमने सामने। वार्ड नंबर 24 सिलीगुड़ी वार्ड नंबर 24 में पार्टी कार्यालय पर कब्जा करने में पार्टी कार्यालय पर कब्जे को लेकर के तृणमूल समर्थक और भाजपा नेता विकास सरकार से भिड़ंत हो गई। आरोप है कि कांग्रेस नेता विकास सरकार ने कांग्रेस में रहते हुए एक कार्यालय बनाया था, बाद में विकास सरकार तृणमूल के रूप में और अब भाजपा में शामिल हो गए हैं। गुरुवार को उनके द्वारा बनाए गए कार्यालय को तृणमूल ने अपने कब्जे में ले लिया। मिलते ही स्थानीय तृणमूल पार्षद प्रतुल चक्रवर्ती अपने दल बल के साथ में समर्थकों के साथ मौके पर पहुंचे। दोनों पक्षों के बीच तीखी नोकझोंक शुरू हो गई। पुलिस मौके पर पहुंची, दोनों पक्ष को समझाते हुए कार्यालय पर ताला जड़ दिया। बाद में सिलीगुड़ी के मेयर गौतम देव मौके पर पहुंचे, उन्होंने ताला खोला और प्रतुल चक्रवर्ती को कार्यालय में जाने दिया। मामले से इलाके में तनाव की स्थिति पैदा हो गई है। अंत में सूत्रों के हवाले मिली जानकारी के आधार पर पुलिस विकास सरकार को गिरफ्तार कर लिया है। तो जुड़े रहे हमारे साथ ऐसे ताजा तरीन खबर के लिए तक ग्लोबली न्यूज अपडेट बीबीसी 24x7 देखते रहे। উনি জবরদস্তি অফিসে বসে থাকবেন এবং আজকে দেখুন বাইরের থেকে হুলিগান এনজিপি থেকে আজকে লোক নিয়ে এসে আমাদেরকে থ্রেট করছে, আমাদেরকে মারবে, পুলিশের সামনে আমাকে থ্রেট করছে, মেরে ফেলবে, জীবনেই মেরে ফেলবে। আজকে পশ্চিমবঙ্গটা চোরে রাজত্ব হয়ে গেছে, বালি চোর, চাকরি চোর, জমি চোর, হ্যাঁ সব কিছু আজকে চুরির রাজত্ব, এই টপ টু বটম। আজকে কোনো নেতার বাকি নেই, এফআইআরের নাম আছে। আজকে আপনারা প্রতিদিন দেখছুন পেঁয়াজের খোলসের মতন সব কিছু বেরোচ্ছে, এক এক করে সব কিছু বেরোচ্ছে। তো সেই জন্য আমরা আজকে এটার প্রতিবাদ করতে এসে আমাকে আজকে হেনস্থা হতে হচ্ছে। এখানে পুলিশ দিয়ে আমাকে থ্রেট করা হচ্ছে, এখানে আমাকে বাইরের থেকে গুন্ডা নিয়ে এসে এনজিপির থেকে লোক নিয়ে এসে আমাকে থ্রেট করছে, বলছে এখানে নাকি আমাকে মেরে ফেলবে। ঠিক আছে, মেরে ফেলুক দেখি, মেরে ফেলুক। তৃণমূল যেটা ডিমান্ড করছে যে এটা কংগ্রেসের পার্টি অফিস এবং কংগ্রেসের সাথে চুক্তি করে চার বছরের জন্য তারা নিয়েছে। কংগ্রেসের কাছে কি আছে, ডিড আছে কোনো কংগ্রেসের কাছে? একটা কারো তো জমির একটা ডিড থাকবে কংগ্রেসের কাছে, কিছু নেই, কেউ একজন কংগ্রেসের লোক লিখে দিল আর হয়ে গেল? এটা হয়নি। আপনার যদি জমি থাকে, আপনি কাউকে আপনার সেই জমির কোনো ডকুমেন্ট এনে আপনি বলেন এই জারিটা আপনার, আপনি বললে হবে কংগ্রেসকে? এটা আমাদের প্রপার্টি, আমাদের মানে আমরা অগ্রদূতের প্রপার্টি, এটা আমরা অগ্রদূত সোশ্যাল অর্গানাইজেশন। তখন এটা ব্যবহার হতো, যখন যখন ব্যবহার হতো, আমি আমি তৃণমূলে ছিলাম তখন আমি এটাকে ব্যবহার করতাম, কিন্তু এটা থেকে আমি কোনোদিন পার্টি অফিস হিসাবে ইউজ করিনি এটাকে। এটা দখল করছে তৃণমূল এসে, ওই যে ওইখানে যে অফিসটা তৃণমূলের অফিস লাগানো, ওটাও আমাদেরই কংগ্রেসের অফিস ছিল একসময়। আশিস দা ওই অফিসটা অ্যাকচুয়ালি এখানে আমাদের পুরনো কংগ্রেসের কর্মী, উনি এই অফিসটাকে বানিয়েছিলেন, সে অফিসটা ওনার ছিল। আমি দায়েস করবো, আমার মিসেসের গায়ে হাত দিয়েছে পুতুল চক্রবর্তী অ্যান্ড কোম্পানি। এরা আজকে জবরদখলের রাজত্ব তৈরি করতে চাইছে এখানে। আয় দেখে নিচ্ছি, আয় 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 আয
দেখো দেখো চক্রবর্তী নিজেই ইনিশিয়েটিভ নিয়ে এই ঘরটা দরকার ছিল। রুলিং পার্টি বুঝে দেখবেন, আমরা কোনো রেলে জায়গা বা কোনো জায়গায় হট করে একটা কিছু বানাতে চাইনি, তার জন্য উনি একটু টাইম নিয়েছেন, তার জন্য অ্যাপ্রোচ করেছেন কাউকে, তারা এই জায়গাটা লিখিতভাবে দিয়েছেন, তার সাথে বিকাশ সরকার তো কোনো বিষয় নেই। এখানে ওই অফিসটা তো ছেড়ে দেবে, ছেড়ে ন্যাচারালি এখান থেকে কাজ পরিচালনা করবে। এরপরে যদি আবার বাধা দিতে আসে, বাধা দিতে আসলে আইন আদালত এবং আমাদের দল তো আছে, দলের কর্মী সমর্থক আছে, সাধারণ মানুষ আছে, তারা সেটা দেখবে। পুলিশের চেয়ারম্যান হেকেল রয়েছে, চেয়ারম্যান তো নিজে জানাবে দলগত মানে কি। প্রতুল চক্রবর্তী হেকেল রয়েছে, আমি তো ছিলাম না, আমি খবর পেয়ে এসেছি, উনি লিখিতভাবে ভিকটিম, উনি নিজেই একটা এফআইআর করবেন, পুলিশকে তো জানাতে হবে, তারপর কী ব্যবস্থা হবে পুলিশে। দখলের কোনো ব্যাপার ট্যাপার নাই এখানে, বরং কিছু বহিরাগত লোক বিনা কারণে এখানে ঝামেলা পাকাতে এসেছিল। বিকাশ সরকারের নেতৃত্বে কয়েকজন লোক এসেছিল, না বিজেপি কর্মী হিসেবে ছিল না, বিকাশ সরকারের সাথে কয়েকজন লোক ছিল, কয়েকজন মহিলা, দু তিনজন মহিলা ছিল। মূল ব্যাপার হচ্ছে এইটা, আর ব্যাকগ্রাউন্ডটা হচ্ছে যে এটা কংগ্রেসের অফিস এবং দীর্ঘদিন ধরে অফিসটা ব্যবহার হয় পড়ে আছে। আমি কংগ্রেস নেতাদের কাছে বললি যে আমাদের একটা ওয়ার্ড অফিস করতে, এটা একটা ওয়ার্ড, এই ঘরটা আমাদের ছেড়ে দিতে হবে, ওয়ার্ড অফিস করতে হবে, আমাদের যে টেনিওরটা 4 বছর আছে, 4 বছরের জন্য তোমরা আমাদের এই ঘরটা যদি ব্যবহার করতে দিতে তাহলে সুবিধে হতো সকল লোকের, কারণ এটা তো পার্টির ব্যাপার না, ওয়ার্ড অফিস কর্পোরেশনের। তখন ওরা এগ্রি করবে, ওদের সাথে একটা এগ্রিমেন্ট হয়, আমাদের এগ্রিমেন্ট হয় যে ঠিক আছে আপনারা ব্যবহার করতে পারেন। তখন ওরা আজকে এসছে, ওদের নেতৃবৃন্দ এসছে ঘরটা ই করে আমাদেরকে হ্যান্ড ওভার করে দিয়ে আমরা বসে কথাবার্তা বলছি কীভাবে কী করা যাবে। তখন ওই বিকাশ সরকারের নেতৃত্বে কিছু লোকজন আসলো, এসে যে আমাদের নিশ্চয়ই ঘটনাকে তেমন জানাতেই হবে, এটা সুস্থ বিচার হোক ব্যাপারটা, যে লোকটার সাথে আদৌ কোনো ব্যাপার নাই এটার মধ্যে, যে কী স্বার্থে এখানে এসছে, স্বার্থের ব্যাপার থাকতে হবে। সেখানে এসে একজন প্রবীণ ব্যক্তিত্ব তাকে ফিজিক্যালি হেকেল করা, এটা আমাদের ভদ্রতা আছে, আমাদের সভ্যতা আছে, আমরা একটা রীতিনীতি মেনে আমরা কাজ করি। আমরা খুব মর্মাহত এবং দুঃখিত যে এই ধরনের আচার আচরণ একজন প্রাক্তন ছাত্রনেতার কাছে আমরা আশা করি না। তার কোনো বক্তব্য থাকলে তিনি আইন আদালতে যান, তার কাছে রিটেন ডকুমেন্ট থাকলে তাহলে এই অফিসটা, উনি বিজেপিতে গেছেন কংগ্রেসের বোর্ড লাগিয়ে কংগ্রেসের অফিস হিসাবে আছে কীভাবে, লিখিতভাবে পারমিশন নিয়ে প্রতুল চক্রবর্তী করছেন। সুতরাং যেই কাজটা উনি করেছেন সেটা একেবারেই গ্রহণীয় নয়, এবং ওয়ার্ডের মানুষ তারা সবাই এই বিষয়টি দেখছেন, এবং মানুষই হচ্ছে বেস্ট জাজ, তারা এটা করছেন। এখানে দেখতে পেয়েছেন যে আমাদের কত মানুষ ছেলে লোকজন এসছে,
আমরা খুব শান্তিপূর্ণভাবে শিলিগুড়িতে আমরা রাজনীতি পরিচালনা করতে চাই। আমরা কোনো অশান্তি ঝগড়া চাই না, যে যার রাজনীতি নিজের ক্ষেত্রে করুক, সবার এই অধিকার আছে। কিন্তু যে আজকে যে ভ্যান্ডালিজম হলো, যে অসভ্যতা হলো, এটা আমরা খুবই দুঃখিত। এই ধরনের অসভ্যতা, এই ধরনের ঘটনা, এটা বাঞ্ছনীয় নয়। এবং তৃণমূল কংগ্রেসকে কিন্তু কোনো দুর্বল ভাবার কারো কোনো কারণ নেই। আমাদের ভদ্রতাটাকে দয়া করে যেন কেউ দুর্বলতা মনে না করে। এটা পড়বে 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 পড়বে।